নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নদিয়ার রানাঘাটে বেগুপাড়াতে ডিকস্তা বেকারিতে, যেখানে খুব কম টাকায় বেকারি সামগ্রী পাওয়া যায়। এইখান থেকে মাছ কিনে আপনি ব্যবসাও শুরু করতে পারেন। আমাদের মূল উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে এগিয়ে নিয়ে আসা। আমার দেওয়া তথ্য পেয়ে যদি আপনার একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটিতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। যেহেতু আমরা ক্রিসমাসের টাইমে এসেছি, তাই কিভাবে কেক বানানো হয় সেটা আজকে আমি আপনাদেরকে তুলে দেখাবো। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। কত কিলোর কেক হচ্ছে? কত কিলোর কেক হচ্ছে? দু কিলো। আমার এই ভিডিওটা বাংলা ভাষায়, গর্বিত আমি একজন বাঙালি, তাই সোনার বাংলাকে ভালোবাসুন। কতক্ষণ ফেটতে হয়? হ্যাঁ, কতক্ষণ ফেটতে হয়? মোটামুটি পাঁচ কিলো যদি হয় তাও চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগে। ওই 1 কেজি হলে পরে 2 কেজি হলে পরে 8 ঘন্টা, 2 কিলো হলে আধা ঘন্টা, মানে 30 মিনিট। আপনাদের একটুখানি ভালোবাসা আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আমাদের সম্পূর্ণ তথ্য আপনাদের জন্য। পার্ট টাইম যারা ইনকাম করতে ভাবছেন বলে আশা করেছেন, তাদের জন্য আজকের ভিডিওটা অন্যতম হতে চলেছে। Thank you.
এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, আপনাকে শুভ হোক।